সাথে কথাও হয়, আপনাদের এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরেছি আমি সেই জন্য সবাইকে হাত জোর করে নমস্কার জানাচ্ছি। আমি এখানে আপনার কাছে শুধু একটা ব্যাপারেই জানতে চাইব। হিন্দু দর্শনে একটা কথা আছে, বাসুভেই বা কুটুম্বাকাম, বাসুভেই বা কুটুম্বাকাম, পুরো পৃথিবী আমার আত্মীয় পরিবার, হিন্দু দর্শনে আমরা এমনটাই দেখি। আর সর্বে ভবন্ত সুখিনা, সর্বে ভবন্ত নিরাময়, সবাই সুখে থাকুক, সবাই আনন্দে থাকুক, সবাই ভালোভাবে জীবিকা উপার্জন করুক, সবাই ভালো থাকুক। হিন্দু দর্শন থেকে আমরা এমনটাই জানতে পারি। আমার ধারণা আপনাদের ইসলাম ধর্মে, ইসলাম ধর্মের দর্শনে এরকম কোনো কথা আছে, আর এই কথাগুলো আপনারা মানুষের মাঝে প্রচারও করে থাকেন। তবে অত্যন্ত আশ্চর্যের সাথে আমি দেখছি আর আপনাকেও এই কথাটা বলছি, এই ব্যাপারে আপনারা পবিত্র কোরআনের কথাগুলোর অর্থ ঠিকভাবে পৃথিবীর সামনে তুলে ধরতে পারেননি। এখন কোরআনের এই কথাগুলো আর আপনাদের কথা মানুষ তো তাহলে ভুল বুঝবে। এখন আপনি দেখবেন যে পুরো পৃথিবী জুড়েই যেভাবে সবগুলো মিডিয়ায় কোরআন আর ইসলাম সম্পর্কে যেসব খারাপ খবর শোনা যায়, এগুলো আগে তেমনটা শোনা যেত না। যেমন ধরেন কট্টরপন্থী, চরমপন্থী, আতঙ্কবাদী, এটা সব জায়গায়। তাহলে আমি কি বুঝব এখানে আপনার কথার মধ্যে কোনো ভুল আছে, নাকি মানুষ কোরআনের ভুল ব্যাখ্যা করছে, নাকি আমাদের সামনে যে খবর তুলে ধরা হচ্ছে পবিত্র কোরআনের কথাগুলো সেটা ভুলভাবে তুলে ধরা হচ্ছে? ইসলাম তো সবসময় শান্তির কথা বলে, কিন্তু এখন পৃথিবীর সামনে ইসলামের ইমেজ খুব খারাপ। ধন্যবাদ ভাই, সুন্দর আর ইম্পর্টেন্ট প্রশ্ন করেছেন। আপনি বললেন যে হিন্দু দর্শনে আপনারা মানেন যে পুরো পৃথিবী পুরো পৃথিবীর মানুষ পরিবারের মতো, এই পরিবারের সবাই সুখী শান্তিতে বসবাস করবে, আয় করবে, আনন্দ করবে, উপভোগ করবে, এটাই ওনার প্রশ্ন। ইসলামেও কি এরকম কিছু আছে? উনি বললেন যে ইসলামের একই রকম কথা আছে, তারপর উনি আমাকে প্রশ্নটা করলেন যে এই কোরআনের কথা সব মানুষের কাছে পৌঁছানো উচিত, এখন মুসলিমরা তারা কি পবিত্র কোরআনের ভুল ব্যাখ্যা করছে, নাকি মানুষজনই পবিত্র কোরআনের কথাকে ভুল বুঝছে? এখন আমরা দেখি যে মুসলিমদের সবাই বলছে সন্ত্রাসী, বলছে মৌলবাদী, চরমপন্থী, এখানে আসলে সমস্যাটা কোথায়? আপনার প্রথম প্রশ্নের ব্যাপারে আমি একমত যে হিন্দু ধর্ম এই কথা বলছে যে পুরো পৃথিবী একটা পরিবার, সবাই একসঙ্গে আনন্দে থাকবো, উপভোগ করব। ইসলাম এরকমই কথা বলছে, শুধু শেষেরটা আলাদা। আল্লাহ পবিত্র কোরআনে সূরা হুজুরাতের 13 নম্বর আয়াতে উল্লেখ করেছেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকরি ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুবা ওয়া কাবাইলা লিতারাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খাবীর। হে মানুষ জাতি, আমি তোমাদের সৃষ্টি করেছি এক পুরুষ ও এক নারী হতে, পরে তোমাদেরকে বিভক্ত করেছি বিভিন্ন জাতি আর গোত্রে, যাতে তোমরা অন্যের সাথে পরিচিত হতে পারো, এজন্য না যে একে অন্যকে ঘৃণা করবে। তাহলে কোরআন বলছে যে পৃথিবীর সব মানুষ, তাদের সব পূর্বপুরুষ, তাদের সবার আর আমাদের সবার পূর্বপুরুষ একটা যুগল আদম হাওয়া, আল্লাহ তাদের শান্তিতে রাখুন। পরে আল্লাহ আমাদের ভাগ করেছেন বিভিন্ন জাতি আর গোত্রে, রং আলাদা, ভাষা আলাদা, যাতে অন্যের সাথে পরিচিত হতে পারি। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা দিয়ে আমাদের বিচার করবেন সেটা আমাদের সম্পদ না, গোত্র না, বর্ণ না, গায়ের রং না, আমাদের লিঙ্গ না, সেটা হলো তাকওয়া। আর আল্লাহ বলেছেন তোমাদের মধ্যে, এই সূরা হুজুরাতেরই 13 নম্বর আয়াতে আছে, আল্লাহ তাআলা এখানে বলেছেন তোমাদের মধ্যে অধিক মর্যাদা সম্পন্ন সেই ব্যক্তি যার তাকওয়া আছে। আল্লাহ তাআলা যে জিনিস দিয়ে আমাদের সবার বিচার করবেন। ভাই কথা বললে আমার উত্তরটা শুনতে পাবেন না, আপনি আরেকটা প্রশ্ন করবেন। ভাই আগে আমাকে উত্তরটা দিতে দেন, আপনি এখন আপনার প্রশ্নটা নিয়ে আরেকজনের সঙ্গে কথা বলছেন, এটা আমার পেশা ভাই। আপনি আমাকে প্রশ্ন করেছেন, আমি এখনো শেষ করিনি, সবে শুরু করেছি ভাই। আমি বলতে চাচ্ছি
ভাই আপনার আমি ইংরেজি ভাষা তেমন একটা বুঝি না ভাই, যদি আমি উর্দুতে বলি তাহলে তাই অনুরোধ করব যে আপনি তো যথেষ্ট জানেন, আপনার পাশে যদি আর কেউ থাকে যে হিন্দিতে ব্যাখ্যা করে দেবে অথবা উর্দুতে ব্যাখ্যা করবে তাহলে আমার পক্ষে সেটা বোঝা সহজ হবে। ভাই যদি হিন্দিতে বলি আপনার বোঝার জন্য হিন্দিতে বলতে পারি, কিন্তু হিন্দিতে যদি আমি উত্তর দেই অন্যদের সাথে অবিচার করা হবে। আপনি তো আপনার প্রশ্নটা হিন্দিতে করেছেন, সেটা তর্জমা করে তারপর আমি উত্তর দিচ্ছি। যদি বুঝতে না পারেন পরে ভিডিওটা দেখে নিতে পারেন, অথবা পরে অন্য কাউকে আমি বলে দেব, তিনি আপনাকে উত্তরটা হিন্দিতে বুঝিয়ে দেবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, তাহলে কি দিয়ে আল্লাহ আমাদের বিচার করবেন? হিন্দু ধর্মে উনি বললেন যে আমরা জীবনযাপন করব সুখের সাথে, আয় করব। ইসলাম অনুযায়ী আমরাও সুখের সাথে জীবনযাপন করব, তবে সেটা ভিত্তি হবে তাকওয়া। যেটা দিয়ে আপনি অধিক মর্যাদা সম্পন্ন হতে পারেন সেটা তাকওয়া, ন্যায়পরায়ণতা, আল্লাহকে মেনে চলা। সম্পদ না, লিঙ্গ না, গোত্র বর্ণ না। আপনি প্রশ্ন করেছেন যে কোরআন এত ভালো কথা বলে, তাহলে এখানে কোরআনের ব্যাখ্যায় কি সমস্যা হচ্ছে? মুসলিমরা কি ভুল ব্যাখ্যা করছে, নাকি আমরাই কোরআনের কথা ভুল বুঝছি? এজন্যই আমরা এই অনুষ্ঠানের আয়োজন করেছি। ইসলামকে মানুষ জাতির জন্য সমাধান, সমস্যা হলো মিডিয়া এইভাবে তুলে ধরছে ইসলামকে। আমরা মুসলিমরা, দোষটা আমাদের, আমি আপনার সাথে একমত, আমরা মিডিয়ার ব্যাপারে এক্সপার্ট নই, দোষটা আসলে মুসলিমদেরই। আর এটা প্রত্যেক মুসলিমেরই দায়িত্ব, সে ইসলাম ধর্ম প্রচার করবে, কোরআনের কথাগুলো প্রচার করবে পুরো মানুষ জাতির জন্য। আমরা আমাদের দায়িত্ব পালন করছি, চেষ্টা করছি, যথাসাধ্য চেষ্টা করছি। এখন সাধারণ মানুষকে জানানোর ভালো উপায়, এখানে দেখেন কত মানুষ, হাজার হাজার মানুষ আজ এই অনুষ্ঠানে, আমি জানি না কতজন, তবে আমাদের জন্য এই সংখ্যাটাও কম, 1,00,000 মানুষ সেটাও আমার কাছে অনেক কম। আমার দরকার লক্ষ লক্ষ দর্শক, সেজন্য আমরা স্যাটেলাইট চ্যানেলে সরাসরি অনুষ্ঠান করি। আমাদের দর্শক প্রায় 6 কোটি, 6 কোটি, 1,00,000 বা 2,00,000 মানুষ তো নস্যি। আমি আল্লাহ তালার কাছে সাক্ষ্য দিতে পারি, মানুষের কাছে ইসলামের বাণী আমি পৌঁছে দিয়েছি। আর 6 কোটি হল মাত্র 1%, এটা আসলে কম, পৃথিবীর জনসংখ্যার 1%, মোট জনসংখ্যা 600 কোটি। যেটা করতে হবে আমাদের মুসলিমদের, এখন মিডিয়ার সামনে আসতে হবে, আরো চ্যানেল খুলতে হবে, প্রচারের পরিমাণ আরো বাড়াতে হবে। আর আমি আপনার সঙ্গে একমত, মানুষের মধ্যে কিছু ভুল ধারণা আছে, আর সেজন্যই আপনি যেমন বললেন মুসলিমদের এখন বলা হচ্ছে চরমপন্থী, বলা হচ্ছে মৌলবাদী, সন্ত্রাসী। আর আমার লেকচারটাও এগুলো নিয়েই, যে কি উত্তর দেবেন যদি কেউ আপনাকে বলে আপনি চরমপন্থী, আপনি সন্ত্রাসী, আপনি মৌলবাদী। আশা করি ইনশাল্লাহ এই লেকচারটা শেষ হওয়ার পরে আপনি হিন্দিতে উত্তরটা পাবেন, আশা করি উত্তরটা পেয়েছেন। হ্যাঁ ভাই, এবারে পরের প্রশ্ন। প্রণাম গুরু, আমার নাম বিলাস কাটে, আমি নায়া হসপিটালের মেডিকেলের ছাত্র। আমার মতে আমরা খুবই ভাগ্যবান যে মানুষ হিসাবে জন্মাতে পেরেছি। প্রাণী হিসাবে আমরা আলাদা, লক্ষ লক্ষ বছরের বিবর্তনের মাধ্যমেই এটা সম্ভব হয়েছে। তাই আপনার মতে আমাদের এই মূল্যবান জীবন কোন কাজে লাগানো উচিত, মানে আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটা কি, আমাদের এই জীবনের আসল উদ্দেশ্যটাই কি হওয়া উচিত? ভাই বললেন আপনি নায়ার হসপিটালে মেডিকেল স্টুডেন্ট, আপনাকে বলি আমিও নায়ার হসপিটাল থেকে পাস করেছি, আমিও একই মেডিকেল কলেজ থেকে পাস করেছি, নায়ার হসপিটাল পাস করেছি 1991 সালে, আনুমানিক 16 বছর আগে। ভাই প্রশ্ন করলেন যে আমরা এই মানুষের জীবন পেয়েছি, এখন এই জীবনটাকে কিভাবে কাজে লাগাবো। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা জারিয়াতের 56 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি সৃষ্টি করেছি জিন এবং মানুষকে শুধু আমার ইবাদতের জন্য, ইবাদত মানে তাকে মেনে চলা। তাই পৃথিবীতে আমাদের জন্য শ্রেষ্ঠ কর্তব্য আল্লাহ তাআলার নির্দেশগুলো মেনে চলা, যাতে শান্তিতে থাকতে পারি ইহকালে এবং পরকালে। মানুষ জাতির যিনি স্রষ্টা তিনি প্রশ্নটা সঠিক উত্তর দিতে পারবেন। পবিত্র কোরআনের সূরা মুলকের 2 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, আল্লাহ যে খালাকাল মাওতা ওয়াল হায়াতা, আল্লাহ তালায় সৃষ্টি করেছেন মৃত্যু এবং জীবন, পরীক্ষা করার জন্য তোমাদের মধ্যে কর্মে কে উত্তম। পৃথিবীতে আমাদের এই জীবন এটা পরকালের জন্য পরীক্ষা, আমরা সবাই পরীক্ষা দিচ্ছি। আর আপনি যদি আল্লাহ তালার আদেশগুলো মানেন আর তার কথা মতো যদি জীবনযাপন করেন আর শান্তি বজায় রাখেন, আল্লাহর কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করে, তাহলে আপনি ইহকালেও সফল হবেন, পরকালেও সফল হবেন, আশা করি উত্তরটা পেয়েছেন। হ্যাঁ, কিন্তু আমরা যারা তরুণ আমাদের কোন কাজটা করা উচিত? আচ্ছা, আপনারা কি করবেন? আপনারা এই কোরআন পড়বেন, পবিত্র কোরআন পড়েন,
কোরআনের কথাগুলো নিজের জীবনে প্রয়োগ করেন। যদি আপনারা বেদ পড়েন দেখবেন বেদও বলছে এক ঈশ্বরের কথা, মূর্তি পূজা চলবে না। পবিত্র বেদ বলছে ভবিষ্যতে একজন ঋষি আসবেন, ভবিষ্যতে কল্কি অবতার আসবেন, সবাইকে ভালো জিনিস দেখাবেন। এই কল্কি অবতার হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই কোরআন আল্লাহ তাআলার সর্বশেষ চূড়ান্ত আসমানি কিতাব, নাজিল হয়েছে শেষ ও চূড়ান্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। এই কোরআন পড়েন, মেনে চলেন, তাহলে শান্তিতে থাকতে পারবেন ইহকালে আর পরকালেও শান্তিতে থাকবেন। আশা করি উত্তরটা পেয়েছেন। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ বল। আমার নাম আরতি, আমি একজন অমুসলিম। আপনার কাছে আমার প্রশ্নটা হলো, তার আগে আমি আপনাকে এই জ্ঞানগর্ভ লেকচারের জন্য ধন্যবাদ জানাচ্ছি। আমি আজকে ইসলাম ধর্ম সম্পর্কে অনেক কিছু জেনেছি আপনার লেকচারে শুনেছি। আমি যতখানি বুঝেছি যে ইসলাম এমন একটা ধর্ম যেটা বিশ্বাস করে শান্তি, সাম্যবাদ এবং বিজ্ঞানসম্মত যুক্তিবাদী চিন্তায়। এমনটা যদি হয়ে থাকে তাহলে ইসলাম কিভাবে আল্লাহর ধারণায় বিশ্বাস করে, অথবা ইসলাম কিভাবে বেহেশত বা দুস্থকে বিশ্বাস করে যদি সেটা যুক্তিবাদী হয়? বোন আপনি প্রশ্ন করলেন, বললেন এটা জেনে আপনার ভালো লেগেছে যে ইসলাম একটি শান্তির ধর্ম আর ইসলাম একটা বিজ্ঞানসম্মত ধর্ম, যৌক্তিক ধর্ম। তারপর বললেন যদি ইসলাম যৌক্তিক ধর্ম হয়ে থাকে তাহলে ধর্মটা কিভাবে বিশ্বাস করে ঈশ্বরে, কিভাবে বিশ্বাস করে বেহেশত আর দোযখে? বোন ঈশ্বরের অস্তিত্ব প্রমাণ করতে পারবেন বিজ্ঞানের মাধ্যমে। যদি কোনো নাস্তিককে প্রমাণ দেখাতে চাই, যদি কোরআনের সত্যতা প্রমাণ করতে চাই, তাহলে বিজ্ঞানের সাহায্য নেব। বর্তমানে এটাই সবচেয়ে শ্রেষ্ঠ উপায়। আগেকার দিনে এটা ছিল অলৌকিক কাজ, তারপর আসলো সাহিত্য আর কবিতার যুগ। প্রত্যেক যুগেই কোরআন হলো অলৌকিকেরও অলৌকিক, কোরআন সবসময়ের জন্য অলৌকিক। এই কারণে বলছি, আমার কথা শুনলে বুঝবেন আমি প্রমাণ করেছি। আর যে মানুষটা বিজ্ঞানের কথা বিশ্বাস করে যদি সে নিরপেক্ষ হয় তাহলে মানতে বাধ্য হবে যে কোরআন হলো আল্লাহর বাণী। যদি সে বিজ্ঞানে বিশ্বাস না করে, যদি নিরপেক্ষ না হয়, যদি বুঝতে না চায়, তাহলে সম্ভাবনা বেশি যে সে পবিত্র কোরআন বিশ্বাস করবে না। সেজন্য আমি বলেছি যে আজকে বিজ্ঞান ঈশ্বরকে বাতিল করছে না, ঈশ্বরের কিছু ধারণাকে বাতিল করছে। আপনি যদি বিজ্ঞানের কথা বলেন, ঈশ্বরের কথা যদি বলেন, বেশিরভাগ বিজ্ঞানী ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাস করে। এখন আগেকার দিনে ফ্রান্সিস বেকনের কথা অনুযায়ী তিনি বলেছেন যে বিজ্ঞান সম্পর্কে অল্প জ্ঞান থাকলে আপনি হবেন নাস্তিক, তবে বিজ্ঞান সম্পর্কে অনেক জানলে আপনি ঈশ্বরে বিশ্বাস করবেন। এরপরে বেহেশত আর দোযখ নিয়ে আপনার প্রশ্নের উত্তর দেই। আপনি কোরআন পড়লে দেখবেন কোরআনে বিজ্ঞান সম্পর্কে যা কিছু বলা হয়েছে আনুমানিকভাবে বলতে পারেন যে বিজ্ঞান সম্পর্কে এসব কথার 80% একেবারে 100% সঠিক হয়েছে। বিশ্বজগৎ কীভাবে সৃষ্টি হলো, পৃথিবীর আকার কেমন, চাঁদের আলোর কথা, তারপর সূর্য তার নিজের চারপাশে ঘুরে, পানিচক্র, ভূগোল, বোটানি ইত্যাদি, বিজ্ঞান সম্পর্কে কোরআনের এসব কথার 80% একেবারে 100% সঠিক প্রমাণিত হয়েছে। কোরআনের বাকি 20% সেটা এখনো প্রমাণিত হয়নি, সঠিকও না ভুলও না। আমার যুক্তি বলে যখন 80% একেবারে পুরোপুরি সঠিক আর বাকি 20% সঠিকও না ভুলও না, এই 20%-এর 0.1%ও ভুল বলে প্রমাণিত হয়নি, আমার যুক্তি বলে যে ইনশাআল্লাহ আল্লাহর ইচ্ছায় বাকি 20% সঠিক হবে, তাহলে বেহেশত আর দোযখ, ফেরেশতা, জিন, বিজ্ঞান এখনো অতটা উন্নত হয়নি। বিজ্ঞান হয়তো এতটুকু উন্নত হয়েছে যে কোরআনের 80% বৈজ্ঞানিক কথাগুলো যাচাই করে দেখতে পারবে। আগামীকাল হয়তো 50 বছর পরে, 100 বছর পরে, 200 বছর পরে বিজ্ঞান তখন বেহেশত নিয়ে কথা বলবে, দোযখ নিয়ে কথা বলবে, জিন নিয়ে কথা বলবে। আমার বিচার বুদ্ধি বলে এটা কোনো অযৌক্তিক বিশ্বাস না, বিশ্বাসটা যুক্তিসঙ্গত। যখন 80% পুরোপুরি সঠিক বলে প্রমাণিত, বাকি 20%-এর 0.1%ও ভুল বলে প্রমাণিত হয়নি, কোনো বিজ্ঞানী বলতে পারবে না, বিজ্ঞান দিয়ে প্রমাণ করতে পারবে না দোযখ বলে কিছু নেই, বিজ্ঞান দিয়ে এটাও প্রমাণ করতে পারবে না যে বেহেশত বলে কিছু নেই, শুধু বলতে পারবে আমি জানি না, এটা থাকতেও পারে নাও থাকতে পারে, প্রমাণিত হয়নি। আমার চুক্তি বলে এই 20% এখনো ভুল বা সত্য প্রমাণিত হয়নি, বাকি 80% পুরোপুরি সঠিক। একজন বিজ্ঞান মনস্ক মানুষ হিসেবে, একজন যুক্তিবাদী মানুষ হিসেবে আমি বলবো যে ইনশাআল্লাহ আল্লাহর ইচ্ছায় বাকি 20% সঠিক হবে। সেজন্য আমি বিশ্বাস করি দোযখে, বিশ্বাস করি বেহেশতে, এছাড়াও আমি ফেরেশতা আর জিন বিশ্বাস করি। আশা করি উত্তরটা পেয়েছেন। আমার কিছু ব্যাপার পরিষ্কার করা প্রয়োজন, কিছু ব্যাপারে জানা দরকার। এই প্রশ্নটার সাথে প্রাসঙ্গিক? হ্যাঁ স্যার, আপনি এখন বললেন যে বিজ্ঞান ও আল্লাহর ধারণায় বিশ্বাস করে, ইসলামও সেটাই বিশ্বাস করে, সেখানে এসব ব্যাপার নিয়ে কি ব্যাখ্যা দেওয়া হয়েছে আল্লাহ আর বেহেশত দোযখ সম্পর্কে? বোন আপনি আমার পুরো লেকচার শুনেছেন? হ্যাঁ।
আপনি কি আমার গত লেকচারটা শুনেছিলেন? ইজ দ্য কোরআন গডস ওয়ার্ড? না স্যার, আজকেই প্রথম এসেছি। এখানে আমি 15 মিনিটে সেই কথাগুলো বলেছি যেটা আসলে 2 ঘন্টার লেকচার। আপনাকে অনুরোধ করব আপনি আমার ভিডিও ক্যাসেটটা জোগাড় করেন, ইজ দ্য কোরআন গডস ওয়ার্ড। সেখানে প্রমাণ করেছি যে কোরআন আল্লাহর বাণী, নাস্তিকের সামনে ঈশ্বরের অস্তিত্ব সেখানে প্রমাণ করেছি। সেই কথাগুলো এখানে সংক্ষেপে বলেছি আমি। সেখানে আমি প্রমাণ করেছি যে ঈশ্বরের অস্তিত্ব আছে। যদি স্রষ্টা বলে কেউ না থাকত তাহলে কোরআন কে লিখেছে? 1400 বছর আগে এই কোরআন কে লিখেছে? এই কোরআন, এই প্রশ্নটা আমারও যে এই কোরআন কে লিখেছেন? কে লিখেছে? আমাদের স্রষ্টা লিখেছেন, ঈশ্বর লিখেছেন, মানুষ এটা লিখতে পারবে না। সরি, এই কথাটা ব্যাখ্যা করে বলেন। এই ব্যাখ্যাটা আমি 2 ঘন্টা ধরে দিয়েছি, আপনি ভিডিও ক্যাসেটটা দেখেন। আর 95 সালে এই টপিকের উপরে বোম্বেতে লেকচার দিয়েছিলাম। আমি ভলেন্টিয়ারদের অনুরোধ করব, মহিলা ভলেন্টিয়ারদের, ওনাকে ওই ক্যাসেটটাও দেবেন যেখানে বোম্বেতে 95 সালে আমি এই লেকচারটা দিয়েছিলাম। লেকচারগুলো দেখেন, ইনশাল্লাহ এখানে বিস্তারিত পাবেন, এখানে ব্যাখ্যাগুলো পাবেন, ঈশ্বর আর ঈশ্বরের অস্তিত্বের প্রমাণ আর কোরআনের সত্যতার প্রমাণ। আশা করি বুঝতে পেরেছেন। বাবা, ইউ আর রিয়েলি গ্রেট, তোমার সিদ্ধান্তই সঠিক। সন্তানকে IIUC ঢাকা ক্যাম্পাসে ভর্তি করে আমি নিশ্চিত। আপনার সোনামণির জন্য মাল্টিমিডিয়া পিসির আরও উপহার, সহজ কোরআন শিক্ষা, মাতৃভাষায় কোরআন শিক্ষা, সহজ উপায়ে নামাজ শিখি, সহজ উপায়ে পড়তে শিখি, আনন্দের মাঝে পড়া শিখি, ছোট্ট মনিদের ইংরেজি শিক্ষা ও আকর্ষণীয় ডাবিংকৃত কার্টুন অনাথ শিশু সিম্বার গল্প। হ্যাঁ ভাই, পরের প্রশ্ন। গুড ইভিনিং স্যার, আমার নাম সুভাষ কামড়ে, আমি কেমিস্ট্রি ডিপার্টমেন্টের লেকচারার থানা কলেজের। আপনার লেকচারের শুরুতে আপনি বললেন যে কোরআন মানুষ জাতির জন্য শান্তির কথা বলে, আর আমার প্রশ্নটা হলো ইসলাম যদি শান্তির কথা বলে তাহলে পৃথিবীর বিভিন্ন দেশের তরুণ সব মুসলিমরা তারা কেন সন্ত্রাসবাদের দিকে ঢুকে পড়েছে? এসব করেছে জেহাদের নামে। এই জেহাদ বিষয়টা আসলে কি? ধন্যবাদ স্যার। ভাই একটা সুন্দর প্রশ্ন করেছেন যে ইসলাম আর কোরআন যদি শান্তির কথা বলে মানুষের জন্য তাহলে বিভিন্ন দেশে কেন তরুণ মুসলিমরা আর বিভিন্ন বয়সের মুসলিমরা তারা যুদ্ধ করছে আর জিহাদের কথা বলছে? এই জিহাদ কথার অর্থ কি? এই জিহাদ শব্দটার অর্থ যদি জানতে চান, জিহাদ এসেছে আরবি শব্দ জাহাদা থেকে, যার অর্থ চেষ্টা করা, এর অর্থ সংগ্রাম করা। তাহলে জিহাদ শব্দটার অর্থ চেষ্টা আর সংগ্রাম করা। জিহাদের অর্থ পবিত্র যুদ্ধ না। পবিত্র যুদ্ধ এটার আরবি শব্দ হচ্ছে হারবুম মুকাদ্দাসা। পবিত্র কোরআনের কোন জায়গায় হারবুম মুকাদ্দাসা লেখা নেই, সেই হাদিসও পাবেন না। এটা একটা ভুল অনুবাদ যেটা করেছে মিডিয়া পশ্চিমা বিশেষজ্ঞরা। পবিত্র যুদ্ধ শব্দটা নেই। জিহাদের অর্থ পবিত্র যুদ্ধ না, জিহাদ অর্থ চেষ্টা আর সংগ্রাম করা। এরপরে ইসলামিক পরিভাষায় এর অর্থ চেষ্টা আর সংগ্রাম করা মানুষ জাতির উন্নতির জন্য। এর অর্থ চেষ্টা আর সংগ্রাম করা পৃথিবীর মানুষের শান্তির জন্য। আরেকটা অর্থ আত্মরক্ষার জন্য যুদ্ধক্ষেত্রে চেষ্টা আর সংগ্রাম করা। আরেকটা অর্থ অত্যাচারের বিরুদ্ধে চেষ্টা আর সংগ্রাম করা। জিহাদের অর্থ চেষ্টা আর সংগ্রাম করা। এবার আপনার প্রশ্নটাতে আসি যে তাহলে এইসব তরুণ মুসলিমরা পৃথিবীর বিভিন্ন দেশে তারা যুদ্ধ করছে। 1 নম্বর পয়েন্ট, এমন সম্ভাবনা আছে আর কথাটা সত্যি যে কিছু মুসলিম আছে যারা আসলে বিপদগামী, তারা বিপথে চলে গেছে। তারা বলে যে ইসলামে যুদ্ধের অনুমতি আছে, প্রসঙ্গ ছাড়াই উদ্ধৃতি দেয়, তবে এদের সংখ্যা খুবই কম। আমার মতে প্রধান কারণটা হলো মিডিয়া আমাদের এভাবে দেখাচ্ছে। যেমন ইন্ডিয়ায় খবরের কাগজগুলোতে আমরা প্রায় দেখি যে কাশ্মীরের মুসলিম সন্ত্রাসীরা অনেক মানুষ মেরেছে, হেডলাইন প্রত্যেক দিনই দেখবেন। আমি কাশ্মীরে প্রথম গিয়েছিলাম 2003 সালে, তখন ভাবছিলাম আমি যাব কি যাব না, যাব কি যাব না, ওখানে অনেক গোলযোগ। প্রথমবারের মতো কাশ্মীরে 14 বছর পরে কাশ্মীরের সরকার কোনো পাবলিক লেকচারের অনুমতি দিল। সেই লেকচারে অনেক মানুষ ছিল, প্রায় 1 লক্ষ মানুষ, সেখানে পোলো গ্রাউন্ডে, সেটা ছিল শ্রীনগরে। আর যখন সেখানে গেলাম দেখলাম চারপাশে বন্দুক নিয়ে দেহরক্ষী, ভাবলাম এটা আবার কি, তবে সেখানে কোনো সমস্যা হয়নি। পরের বছরে আসামে গেলাম, যখন এয়ারপোর্টে নামলাম
বন্দুক হাতে চার দেহ রক্ষী আসলো। বললাম এটা আবার কি অবস্থা, ভালো না এই আসামে, কেন কি হয়েছে? সেখানে দেহরক্ষী না থাকলে আজ আমি এখানে থাকতাম না, কিন্তু খবরের কাগজে আমরা কি দেখি যে আসামে হত্যা আর অরাজকতা চলছে? কাশ্মীরের চাইতে আসামে অনেক বেশি মানুষ মারা গেছে। এলটিটির ব্যাপারে কে বলে? এলটিটি চেনেন? তামিল, তাদের বলা হয় তামিল টাইগার, হিন্দু সন্ত্রাসী বলা হয় না কেন? যখন কাশ্মীরি মুসলিমরা করে তখন তারা বলে মুসলিম সন্ত্রাসী, যখন আসামের হিন্দুরা করে তাহলে সেটা স্থানীয় সমস্যা, যদি এলটিটি করে স্থানীয় সমস্যা। ইন্ডিয়ায় ইন্ডিয়ার অবস্থা সম্পর্কে জানেন এমন কাউকে জিজ্ঞেস করেন, সে আপনাকে বলবে বেশিরভাগ হত্যা সেটা করেছে মাওস্টরা। এদের কথা কাগজে কতবার দেখি আমরা, এদের খবরটা হয়তো আসবে ছোট করে যে এতজন লোক আসামে মারা গেছে, ছোট করে। মুসলিমরা যদি করে হেডলাইন, কেন সব জায়গাতে কিছু কুলাঙ্গার থাকে। একবার একজন আমাকে বলেছিল কাশ্মীরের ব্যাপারটা এটা আসলে আমাদের দেশের জন্য সমস্যা। আসাম কি দেশের জন্য সমস্যা না? শুধুমাত্র কাশ্মীরি কি দেশের জন্য সমস্যা? দুই জায়গাতেই স্বাধীনতার যুদ্ধ চলছে আর নিরীহ কাশ্মীরিরা নাজেহাল হচ্ছে, সব জায়গায় তারা অপদস্থ হচ্ছে। যদি আফগানিস্তানে যান সেখানে আপনি কি দেখবেন? আমেরিকানরা সেখানে গেল আর তাদের বলল সন্ত্রাসী। তারপর আপনি দেখেন প্যালেস্টাইন, ইহুদিরা হিটলার তাদের বের করে দিয়েছিল, জার্মানি থেকে তাড়িয়ে দিল। প্যালেস্টাইনিরা আরব জ্ঞাতি ভাইরা তারা বলল আহলান আসাহলান, আমাদের ঘরে আপনাদের স্বাগতম। চিন্তা করেন, একজন লোকের ঘর নেই, মাথায় ছাদ নেই, আপনি তাকে আপনার ঘরে নিয়ে আসলেন, কয়েকদিন পরে সে আপনাকে তাড়িয়ে দিল, আপনি দরজায় দাঁড়িয়ে বলতে লাগলেন ও আমার ঘর কেড়ে নিয়েছে, আমার ঘর ফিরিয়ে দাও, তখন আপনি সন্ত্রাসী। এটা কি দেখতেই পাচ্ছেন? এই হলো মিডিয়া, এটা মিডিয়া। তাহলে দেখবেন বসনিয়াতে কি হয়েছিল, মুসলিমদের হত্যা করা হলো। আমি আপনার সঙ্গে একমত, মুসলিমরাও সেখানে যুদ্ধ করেছিল কিন্তু তাদের উপর অবিচার হয়েছে, মানবতা বলে কিছু নেই। প্যালেস্টাইনের ঘটনার কি উত্তর দেবেন? অথবা ধরেন ইরাক, তাদের নাকি রাসায়নিক অস্ত্র আছে। আমি সাদ্দাম হোসেনের পক্ষে বলছি না, আমি তাকে ভালো মুসলিম মনে করি না, তবে সাদ্দামের সময় ইরাকে কিছু সমস্যা ছিল, আমেরিকানরা আসার পরে সেগুলো অনেক গুণ বেড়ে গেছে, ঠিক? সেই রাসায়নিক অস্ত্র কোথায় গেল? যেহেতু জর্জ বুশ বলেছে যাও আক্রমণ করো তাই আক্রমণ, যে লোকটা সবচেয়ে বেশি মানুষের মৃত্যুর জন্য দায়ী সে হল জর্জ বুশ, এক নম্বর সন্ত্রাসী হল জর্জ বুশ। তাহলে আসল ব্যাপারটা হচ্ছে এটা মিডিয়ার খেলা, মুসলিমদের অপদস্থ করা হচ্ছে, অত্যাচার করা হচ্ছে, তাদেরকে বলছেন সন্ত্রাসী। আমি সেজন্য বলছি মুসলিমদের মধ্যেও কিছু কুলাঙ্গার আছে, তবে কুলাঙ্গারের সংখ্যা অনেক কম, এরা সংখ্যায় কম, পুরোটাই মিডিয়ার কারসাজি। আয়ারের নাম শুনেছেন? আইরিশ রিপাবলিকান আর্মি ইংল্যান্ডে, এটা আসলে ক্যাথলিক আর প্রোটেস্ট্যান্টদের ভেতরে লড়াই, তাদের কেউ ক্যাথলিক সন্ত্রাসী বলে না, কেন 100 বছরেরও বেশি। তবে ইংল্যান্ডের প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার মুসলিম সন্ত্রাসীদেরকে বেশি ভয় পাচ্ছেন, আয়ারে নিয়ে অত চিন্তা নেই, যারা এখন পর্যন্ত অনেক মানুষ মেরেছে, অনেক বোমা ফাটিয়েছে, কিন্তু এরা দরজা বন্ধ করে মিটিং করে যে কিভাবে কিভাবে মুসলিম সন্ত্রাসীদের থামাবো। ব্যাপারটা খুবই কমন, কোন পলিটিশিয়ান ভোটের দরকার হলেই নতুন প্রধানমন্ত্রী আসলেন আর তখনই ঘটল গ্লাসগো বোমিং। সাবিল আহমেদকে চেনেন? সাবিল আহমেদের নাম শুনেছেন? খুব ভালো, আমি নাম শুনেছি কখনো দেখিনি, ইন্ডিয়ার পেপারে এসেছিল। এই সাবিল আহমেদকে, সাবিল আহমেদ হল ডক্টর জাকির নায়েকের ভক্ত আর ব্যাঙ্গালোরে ডক্টর জাকিরের লেকচারের অর্গানাইজার ছিল, পুরো আর্টিকেলটাই সন্ত্রাসের উপর। তারপরে সাবিল আহমেদের নাম, তারপরে জাকির নায়েকের কথা, কেন? কারণ জাকির নায়েক জনপ্রিয়, আর্টিকেলের গুরুত্ব বেড়ে যাবে। তারপর সেখানে লেখা আছে যদিও ডক্টর জাকির নায়েক পুরোপুরিভাবে সন্ত্রাসের বিরুদ্ধে, এই আর্টিকেলে আমার নামটা জুড়ে দিল। আপনারা কি লাল মসজিদের ঘটনা জানেন পাকিস্তানে? সেখানে জাকির নায়েকের স্মৃতি পাওয়া গেছে, তাহলে তো খুশি হবেন। যখন ইন্ডিয়ান প্রেস বলছে ডক্টর জাকির নায়েক সন্ত্রাসের বিরুদ্ধে, তাহলে তো খুশি হবেন যে সাবিল আহমেদের কাছে আমার স্মৃতি আছে, লাল মসজিদে আমার স্মৃতি আছে। আমি যদি সন্ত্রাসের বিরুদ্ধে থাকি তাহলে এটাও ভাবেন যে হাজার হাজার মুসলিম সন্ত্রাসী কাজ করছে, তারা যেহেতু আমার ভক্ত তারা এগুলো মার দেবে। যদি তালিবান ওয়েবসাইটে যান ডক্টর জাকির নায়েকের নাম সেখানেও আছে, হয়তো দেখবেন আল কায়েদা ওয়েবসাইটেও আমার নাম দেওয়া আছে। কেউ অসুস্থ হলে তো ডাক্তার কাছে যাবে, ঠিক? এটা বলতে পারবেন না শুধু অসুস্থরাই হাসপাতালে যায়, অসুস্থ হলে তো হাসপাতালে যাবেই। যদি ধরে নেন এরা সবাই সন্ত্রাসী, আমার লেকচার শোনে ইন্ডিয়ার সরকার তো খুশি হবে।
ডক্টর জাকির নায়েক সন্ত্রাসের বিরুদ্ধে কথা বলে তাদের খুশি হওয়া উচিত যে এই লোকগুলো আমার কথা শুনছে। আমি হয়তো সবাইকে বোঝাতে পারবো না, তবে কিছু লোককে তো বোঝাতে পারছি। কিন্তু সেই আর্টিকেলে আমার নামটা লেখে গুরুত্ব পাওয়ার জন্য। আসলে ব্যাপারটা কি, যদি ইসলামের বিরুদ্ধে লেখেন আপনার আর্টিকেলটা, তাহলে চোখে পড়ার সম্ভাবনা বেশি। এটা খুবই কমন। খুশবন্ত সিং এর একই অবস্থা। খুশবন্ত সিংকে চেনেন? এখন তার বয়স 94। তিনি আমার বিরুদ্ধে বিভিন্ন আর্টিকেল লিখেছেন। কয়েক সপ্তাহ আগে এই নভেম্বরে আমার বিরুদ্ধে লিখেছিলেন। তিনি বলেছেন, প্রথম আর্টিকেলে তিনি লিখেছেন যে আমি ডক্টর জাকির নায়েকের প্রোগ্রাম প্রতিদিন মনোযোগ দিয়ে দেখি। তিনি আমার প্রশংসা করলেন, আমার স্মরণশক্তির কথা বললেন, তারপরে তার নিজের স্টাইলে সমালোচনা করলেন। এরপর আর্টিকেলটা লিখলেন যে দিল্লিতে একটা বইমেলা হয়েছিল, সবচেয়ে বেশি বিক্রি হয়েছে ডক্টর জাকির নায়েকের বই, যেখানে অমুসলিমদের করা 20টা কমন প্রশ্নের উত্তর দেয়া আছে। ও এই লোকের স্মরণশক্তি অসাধারণ, ইত্যাদি ইত্যাদি। তবে আমি তার 4টা প্রশ্নের উত্তর দেব। তারপরে বললেন, শুকরের মাংস, অ্যালকোহল, বহুবিবাহ আর পর্দা নিয়ে হিজাব। সেই আর্টিকেলটা পড়ে দেখেন, এখানে বিস্তারিত বলার মতো সময় নেই। শুকরের ব্যাপারে বলেছি, এটা নির্লজ্জ প্রাণী, 70টার বেশি রোগ ছড়ায়, আর শুকর হল যথেচ্ছ যৌনাচারের একটা প্রতীক। আমি বলেছিলাম শুকরের মাংস খেলে আপনার ব্যবহার শুকরের মতো হবে। এই শুকরের মাংস হচ্ছে যথেচ্ছ যৌনাচারের একটা প্রতীক। তিনি বললেন, আমি এটা জানতাম না। তারপর বললেন যে পশ্চিমা দেশগুলোতে সবাই শুকরের মাংস খায়, সেখানে তো কাউকে অসুস্থ হতে দেখি না। দেখেন, ডাক্তাররা আমাদের বলে পতিতালয়ে গেলে এইডস হতে পারে, তবে পতিতালয়ে যারা যায় তাদের সবার এইডস হয় না, পার্সেন্টেজটা খুবই কম, খুব কম মানুষেরই সেটা হয়। একইভাবে শুকরের মাংস যারা খায় তাদের সবার এই রোগগুলো হয় না। তবে এখন আমেরিকানদের অর্ধেকেরও বেশি মানুষ হাইপারটেনশনে ভুগছে, এর একটা কারণ শুকরের মাংস খাওয়া। তারপর অ্যালকোহল নিয়ে বলেছেন, ডক্টর জাকির নায়েক বলেছেন অ্যালকোহল খেয়ে এই রোগগুলো হতে পারে। তিনি বললেন যে কোরআন অ্যালকোহলের বিরুদ্ধে না, কোরআন আসলে মাতাল হওয়ার বিরুদ্ধে। এখন তিনি কোরআনের ব্যাখ্যা করছেন। এই হলো মিডিয়া। তিনি লিখলেন, আমার বয়স এখন 94 বছর, আমার জীবনে প্রত্যেক দিনই আমি মদ খেয়েছি, আমি কখনোই মাতাল হইনি, কখনো অসুস্থও হইনি, আর আমি কখনোই কোনো মানুষকে আহত করিনি। এখন ওনার এই কথাগুলো, 94 বছর বয়স, জীবনে কখনো মাতাল হননি। আমি এমন অনেকের কথা জানি যারা আমাকে বলেছে যে মদ খেয়ে অনেকবারই আমরা মাতাল হয়েছি, জীবনে কখনো অসুস্থ হননি। হয়তো ভুলে গেছেন, 94 বছর বয়স, কখনো কাউকে আহত করেননি, আহত করেছেন আমাকে। তাহলে বুঝতে পারছেন, আপনি যদি ইসলামের বিরুদ্ধে আর্টিকেল লেখেন, বিখ্যাত কারো বিরুদ্ধে লেখেন, আর্টিকেলটা গুরুত্ব পাবে, লোকজন খবরটা পড়বে। একইভাবে এটাও দেখেন, পৃথিবী জুড়ে মুসলিমদের ইমেজ হলো তারা সন্ত্রাসী। কেউ কেউ হয়তো স্বাধীনতা যুদ্ধ করছে। চিন্তা করেন, যদি আপনাকে বলি ব্রিটিশ সরকার বলেছে ভগৎ সিং সন্ত্রাসী, ভগৎ সিং কি সন্ত্রাসী? সন্ত্রাসী নাকি সন্ত্রাসী না? ইয়েস স্যার। ভগৎ সিং কি সন্ত্রাসী ছিলেন? তাটা সন্ত্রাসীর মতো ছিল। কিন্তু আপনার মতে কি সন্ত্রাসী? না, আমার মতেও তিনি সন্ত্রাসী ছিলেন না। যেহেতু ব্রিটিশ সরকার বলেছে ভগৎ সিং একজন সন্ত্রাসী, তার মানে এই না যে সে কথাটা আমাদের মেনে নিতে হবে। আমাদেরকে বুঝতে হবে যে এটা আসলে মিডিয়ার একটা কারসাজি। সেজন্য আজকের লেকচারের টপিকটা সেরকম ছিল, যেন শান্তিতে থাকতে পারি। আশা করি উত্তরটা পেয়েছি। ধন্যবাদ স্যার। এবারে শেষ প্রশ্ন মহিলাদের মধ্যে থেকে। আসসালামু আলাইকুম ডক্টর নায়েক, আমার নাম মিতা, আমি মিডিয়ায় কাজ করি। আমার প্রশ্নটা হলো, পূজার প্রসাদ নেওয়া কি মুসলিমদের জন্য হারাম, আর কেন? বোন আপনি প্রশ্ন করলেন যে মুসলিমদের জন্য পূজার প্রসাদ খাওয়াটা হারাম কিনা। প্রসাদ, এই খাবারটা দেওয়া হয় ঈশ্বরের উদ্দেশ্যে। হিন্দুরা বিভিন্ন মূর্তির উদ্দেশ্যে প্রসাদ দেয়। পবিত্র কোরআনে মোট 4 জায়গায় উল্লেখ করা হয়েছে। সূরা বাকারার 173 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, সূরা মাইদার 3 নম্বর আয়াতে উল্লেখ আছে, সূরা আনামের 145 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, এছাড়াও সূরা নাহলের 115 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে। হুররিমাত আলাইকুম মাইতাতু ওয়াদ্দামু ওয়াল আমুল খিনজির ওয়া মা উহিল্লা লিগাইরিল নাবী, তোমাদের জন্য হারাম করা হয়েছে মৃত জন্তু, রক্ত, শুকরের মাংস খাওয়া, আর যে পশু জবাই করার সময় আল্লাহ ব্যতীত অন্য কারো নাম নেওয়া হয়েছে। তাহলে যে পশু জবাইকালে আল্লাহ ছাড়া অন্য কারো নাম নেওয়া হয়, সেটা আমাদের জন্য হারাম। আর এই কারণেই পূজার প্রসাদ নিয়ে খাওয়া, এটা হারাম ইসলামে। আপনি বেদেও দেখবেন
বেদের কথা বলছে, কারণ বেদ পরিষ্কার ভাবেই বলেছে নাস্তি প্রতিমা আস্তি, মহান স্রষ্টার কোনো প্রতিমূর্তি নেই, তার কোনো ছবি নেই, তার কোনো মূর্তি নেই, কোনো ভাস্কর্য নেই, কোনো ফটোগ্রাফ নেই, কোনো পেইন্টিং নেই। তাহলে বেদ অনুযায়ী ঈশ্বরকে খাবার নিবেদন করা নিষিদ্ধ। তাহলে দেখছেন যে বেদও এর বিরুদ্ধে কথা বলছে, এটা ভুল। মূর্তির উদ্দেশ্যে খাবার দেওয়াটা ভুল। একইভাবে যেহেতু কোরআন নিষেধ করেছে, মুসলিমদের নিষেধ করেছে খাওয়া যাবে না, নেওয়া যাবে না, এটা ভুল বোন। আশা করি শ্রোতা পেয়েছেন। স্যার আরেকটা ব্যাপার, আমি একজন শিখ, মাঝে মধ্যে গুরুদুয়ারায় যাই, গুরুদুয়ারাতে কোনো মূর্তি নেই, মূর্তি পূজা হয় না, গুরুদুয়ারাতেও প্রসাদ বিলানো হয়, এটাকে বলে কানা প্রসাদ, এই প্রসাদও খাওয়া যাবে না, এরকম করার কারণটা কি? সুন্দর প্রশ্ন। এই প্রসাদ তো কোনো মূর্তির উদ্দেশ্য না। হ্যাঁ ঠিক বোন, আমি আপনাদের গুরুগ্রন্থের একজন ছাত্র, আর দেখবেন যে শিখদের কথা অনুযায়ী ধর্মগ্রন্থ প্রথমে আদিগ্রন্থ গুরুগ্রন্থ, এখানে ঈশ্বরের একাত্মবাদ নিয়ে বলা হয়েছে। সেখানে বলা আছে যে মহান স্রষ্টার কোনো মূর্তি নেই, ছবি নেই, মহান স্রষ্টাকে সেখানে বিভিন্ন নামে ডাকা হয়েছে, রাহিম, কারিম, আল্লাহ, অনেক নামে। এখানে আমাদের মিল আছে, তবে দুর্ভাগ্যজনকভাবে যখন গুরুদুয়ারায় যাবেন, যদিও শিখরা এমন কোনো স্রষ্টাকে বিশ্বাস করে না যার কোনো ছবি আছে, তারপরও তারা উপাসনা করে গ্রন্থকে, মনে করে গুরু, কারণ গুরুর এখন নেই। আর সেখানে যে প্রসাদ দিচ্ছেন সেটা পরোক্ষভাবে একই জিনিস। শিখ ধর্মগ্রন্থ বলছে মূর্তি পূজা করা নিষেধ, এখানে তারা পরোক্ষভাবে খাবারগুলো স্রষ্টাকে দিচ্ছে। আর এমনকি গুরুগ্রন্থ বলছে স্রষ্টার খাওয়ার প্রয়োজন হয় না। তাহলে আপনারা স্রষ্টার সামনে কেন খাবার দিচ্ছেন? পবিত্র কোরআনের সূরা আনামের 14 নম্বর আয়াতে বলা হয়েছে আল্লাহ সবাইকে খাওয়ান কিন্তু তার খাওয়ার প্রয়োজন হয় না। তাহলে স্রষ্টাকে খাবারগুলো কেন দিচ্ছেন, কেন দিচ্ছেন তাকে? তাহলে বোন আপনারা আদি গ্রন্থ মেনে চলছেন না, আপনারা গুরুগ্রন্থ মেনেও চলছেন না। মহান স্রষ্টার কোনো খাবারের প্রয়োজন হয় না, তিনি কোনো খাবার ছাড়াই টিকে থাকবেন, তিনি সবাইকে খাবার যোগান দেন। আশা করি উত্তরটা পেয়েছেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমি দর্শকদের আরো কিছুক্ষণ ধৈর্য ধরে থাকতে বলবো, কারণ স্টেজে আসছেন আমন্ত্রিত অতিথিরা যারা এসেছেন আমেরিকা, কানাডা, আরো বিভিন্ন দেশ থেকে। আমরা সবাই তাদের একটু একনজর দেখতে চাই, তাই আমি অতিথিদের অনুরোধ করব, ইয়াসির ফাজাগা, শেখ জাফর ইদ্রিস, দয়া করে আপনারা স্টেজে উঠে আসুন, দর্শক শ্রোতারা আপনাদের দেখবেন। এইসব বিখ্যাত বক্তারা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে এসেছেন, তারা ডক্টর জাকির নায়েকের চেয়ে অনেক বিখ্যাত। এ কয়েকদিন তারা এখানেই ছিলেন, অনেক দর্শকই হয়তো তাদের তখন দেখেননি, তাই বক্তাদের অনুরোধ করছি, আমি দর্শকদের অনুরোধ করব একটু ধৈর্য ধরে বসেন, আমরা এখন অনুষ্ঠান শেষ করব। স্টেজে আসছেন ডক্টর বেলাল ফেলেজ, ইয়াসির ফাজাগা, শেখ জাফর ইদ্রিস সুদান থেকে, ডক্টর ওসমান সিদ্দিক আল কারি সৌদি আরব থেকে, কারি শেহেরজাদ, এবং ডক্টর মামদু মোহাম্মদ। ভাই ও বোনেরা, আসুন মুম্বাইয়ের পক্ষ থেকে আমরা এই বিখ্যাত বক্তাদের অভিনন্দন জানাই। আল্লাহু আকবার। জাযাকাল্লাহ খায়ের, সবাইকে অনেক ধন্যবাদ। গত 10 দিন ধরে এই সব বক্তাগণ আমাদের এখানে বিভিন্ন লেকচার দিয়েছেন, প্রতিদিন আমাদের এখানে উনাদেরকে পেয়ে আমরা আসলেই গর্বিত। উনাদের সাথে আমাদের সময়টা আমরা সবাই উপভোগ করেছি। আমরা এই এক্সিবিশন আর কনফারেন্সে ইসলাম ধর্মের কথাগুলা সবার কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি, আর ইসলাম সম্পর্কে মানুষের ভুল ধারণাগুলা দূর করার চেষ্টা করেছি, যথাসাধ্য চেষ্টা করেছি আমরা, মাশাআল্লাহ। এখন ডক্টর জাকির নায়েককে অনুরোধ করব আমাদের এই সম্মানিত অতিথিদের পক্ষ থেকে কিছু বলার জন্য। অবশ্য কয়েকজন বক্তা আগেই চলে গিয়েছেন, ডক্টর আনোয়ার ইব্রাহিম, আব্দুর রহিম গ্রিন, সোলাইমান আমরি, ডক্টর আহমেদ সাইফুদ্দিন, এছাড়া মসজিদে নববীর প্রাক্তন ইমাম, ওনারা আরো আগেই চলে গিয়েছেন, বাকি বক্তারা সবাই স্টেজেই আছেন। ডক্টর জাকির এবারে অনুষ্ঠান শেষ করবেন। প্রথমেই আমি আল্লাহ তাআলাকে ধন্যবাদ জানাই যে আমরা এই 10 দিনের ইসলামিক কনফারেন্সটা সফলভাবে শেষ করতে পেরেছি, আল্লাহ সাহায্য করেছেন বলে এটা সম্ভব হয়েছে। এরপর আমি ধন্যবাদ জানাবো আমাদের বিজ্ঞ বক্তা আর বিশেষজ্ঞদের, তারা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে এসেছেন, বিভিন্ন এলাকা থেকে,
আমেরিকা থেকে, ইংল্যান্ড থেকে, সৌদি আরব থেকে, আরব আমিরাত থেকে, তারপর মালয়েশিয়া থেকে, এরকম বিভিন্ন দেশ থেকে। ওনারা না থাকলে অনুষ্ঠানটার আয়োজন করা সম্ভব হতো না। আর যদিও তারা খুবই ব্যস্ত, মাশাআল্লাহ অনেকেই পুরো দশ দিনই ছিলেন। আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ। আর ইনশাআল্লাহ আল্লাহ তাদের রহমত করছেন, দোয়া করি আল্লাহ যেন তাদের জান্নাতে পাঠান। আর অন্যান্য সবার পাশাপাশি আমি ধন্যবাদ জানাব এখানে উপস্থিত দর্শক শ্রোতাদের। ভাই ইউসুফ এস্টেস এসে পৌঁছলেন টেক্সাস থেকে। এছাড়াও বোম্বের মানুষদের ধন্যবাদ জানাই, ইন্ডিয়ার মানুষদের ধন্যবাদ যারা আজকের এই অনুষ্ঠানে এসেছেন, ধৈর্য ধরে লেকচার শুনলেন, শান্তির ধর্মের কথা শুনলেন। সবাইকে ধন্যবাদ। ওয়াকিন দাওয়ান আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। ডক্টর বিলাল ফিলিপস দর্শকদের উদ্দেশ্যে কিছু কথা বলুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের সবার পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। আমরা এই ইসলামিক এক্সিবিশন এন্ড কনফারেন্সটা বেশ উপভোগ করেছি, সময়টাও খুব ভালো কেটেছে। আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই। প্রশ্নোত্তর পর্বে আপনাদের স্বতঃস্ফূর্ত প্রশ্নগুলোর জন্য আল্লাহ যেন আমাদের সবাইকে রহমত করেন। যারা এখনো ইসলামের পথে আসেননি তাদের যেন হেদায়েত করেন, তিনি যেন সব জায়গায় শান্তি বজায় রাখেন সারা পৃথিবীতে ইসলামের মাধ্যমে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।